দিনাজপুরে তিন দিনব্যাপী উদ্যোক্তার মহা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে দিনাজপুর উদ্যোক্তা বর্গের পরিচালক শম্পা দাস মৌ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাওলানা রমিস আলম, দিনাজপুর উদ্যোক্তা বর্গের উপদেষ্টা শহীদুর রহমান পাটোয়ারী মোহন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মহা উৎসব দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা হতে আগত উদ্যোক্তারা তাদের 45টি স্টল নিজস্ব তরিকত পণ্য প্রদর্শন করে। উল্লেখ্য, গত 29 ডিসেম্বর 2022 দিনাজপুর উদ্যোক্তারা তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে 31 ডিসেম্বর 2022 সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। একজন নারী উদ্যোগ পুরস্কার পেতে যাচ্ছে ডাক্তার সমাজ শ্রীমন্তার জন্য, সে যাকে অনুরোধ জানাচ্ছি সকলে স্টেজে। আপনাদের ঈশ্বর ছোট ভালো কাজগুলো ছোট ছোট আপনার হাতে হয়তো একটা ক্যান্ডেল আছে যেটাতে আলো আপনার মোমবাতি। আমি বিশ্বাস করি আপনারা যেভাবে শুরু করেছেন ইচ্ছন্ন পরিষদ আসলে যে উপস্থিত হয়েছেন মঞ্চ সবাইকে সাজাও সাজাও কাজ করো আদর্শবাদী হয়েছে এই সকল অনুযায়ী দেশে পুরুষের চাইতে বাইরে থেকে আমি যদি একটু বলি